সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একটি পকোড়া, চিচিঙ্গের পকোড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রিজে আমার অনেক দিন থেকেই এই চিচিঙ্গেগুলো পড়েছিল আর পড়ে থেকে থেকে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই শুকনো চিচিঙ্গে দিয়ে তরকারি করলে মোটেই ভালো লাগবে না, তাই এগুলোকে আমি প্রথমে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে খুব ভালো করে এগুলো ধুয়ে নেব। একটা বোলের মধ্যে আমি ছোট ছোট তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু চটকে নিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজগুলোকে আবারও একটু চটকে দিচ্ছি। আমি এইভাবে পেঁয়াজটা আধ ঘন্টা রেখে দেব, তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কুচানো চিচিঙ্গেগুলো। চিচিঙ্গেটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একটুও কাঁচা ভাব থাকলে কিন্তু হবে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুন দিলে চিচিঙ্গে থেকে হালকা একটা জল বেরোবে, সেই জলেই চিচিঙ্গেটা সেদ্ধ হয়ে যাবে। চিচিঙ্গে আমার একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি চিচিঙ্গে থেকে। দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে। আমি এখানে 50 গ্রামের থেকে একটু বেশি বেসন নিয়ে নিলাম। বেসনটা একটু হালকা করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। ভাজা চিচিঙ্গেগুলো নিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে সব একসাথে মেখে নিচ্ছি। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। খুব পাতলা করেও মাখবো না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখুন আমি মোটামুটি না শক্ত না পাতলা করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিলাম না, কারণ আমার বাচ্চা খাবে, সেই জন্যে আমি এখানে লঙ্কা দিলাম না। যে কড়াতে চিচিঙ্গে ভেজেছিলাম আমি সেই কড়াতে বড়া ভেজে নেব। দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা গরম করে এবার ছোট ছোট বড়ার আকারে আমি চিচিঙ্গে মাখাটা দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো বা বড়াগুলো সাইজ কিন্তু বেশি বড় করবেন না। আমি দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট করে দিচ্ছি, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে পকোড়াগুলো ভাজা, এবারে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত মুচমুচে হয়েছে। আমি আরো কিছু ভেজে দেখাচ্ছি। এই পকোড়া যেমন আপনি গরম গরম ভাত ডালের সঙ্গেও খেতে পারেন, তেমনই খেতে পারেন সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে টমেটো কেচাপের সাথে। তাহলে দেখতে পেলেন তো ঘরে পড়ে থাকা শুকিয়ে যাওয়া জিনিস দিয়ে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিচিঙ্গের পকোড়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।